আমাদের বাঙালিদের প্রতিদিনের মেনুতে হয় ডিম, না হয় মাছ, না হয় মাংস, আবার মাঝে মধ্যে এদের মধ্যে দুটো মেনুতে থাকে। কিন্তু এদের মধ্যে কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, বা কোনটা থেকে বেশি পুষ্টি আমরা পাবো, বা কোনটা থেকে বেশি প্রোটিন আমাদের মধ্যে ঢুকবে, আবার কোনটার মধ্যে থাকা প্রোটিন সহজেই হজম হয়ে যাবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য ডিম নাকি মাছ নাকি মাংস। এবার এই মাংসের মধ্যে শুধু চিকেন না, চিকেন ছাড়াও বিফ, পর্ক, যে সমস্ত রেড মিটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে, ফলে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন মাংসটা আপনাদের জন্য উপকারী। এছাড়া আরেকটা টপিকস যেটা হচ্ছে ডিম নিয়ে, ডিম নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন যে ডিমের সাদা অংশ খাওয়া ভালো, কেউ বলে না পুরোটাও খাওয়া ভালো, কিন্তু কোনটা আমাদের জন্য খাওয়া ভালো? সবারই জন্যই কি ডিমের কুসুম ক্ষতিকর, নাকি পার্টিকুলার কাদের জন্য ক্ষতিকর, কোনটা খাবো, সারাদিনে কটা ডিম খাবো, এই টপিক্সটাও এই ভিডিওর শেষ অংশে বলা আছে। এই সমস্ত টপিক্স জানার জন্য সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বাস্থ্য মিতালি, আমি সুমন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সাথে সাথে নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। চিকেনের ক্ষেত্রে অন্যান্য অংশের তুলনায় চিকেনের ব্রেস্টের মধ্যে তুলনামূলক বেশি প্রোটিন ও ফ্যাট কম থাকে, কিন্তু আমরা সাধারণত চিকেন খাওয়ার সময় শুধু ব্রেস্ট খাই না, অন্যান্য অংশ খেয়ে থাকি। তাই এখানে পুরো চিকেনের 100 গ্রাম থেকে যে পুষ্টিগুণ পাওয়া যায় সে ব্যাপারেই বলবো। এই তুলনাতে আরেকটি মাংস হলো রেড মিট। রেড মিট বলতে ছাগল, গরু, শুয়োর এদের মাংস বোঝায়। এদের মাংস কাঁচা অবস্থায় লাল বর্ণের হওয়ার জন্য এদের রেড মিট বলে। এই তুলনাতে পরের খাদ্য হলো ডিম। বিভিন্ন ডিমের পুষ্টিগুণ ভিন্ন, যেহেতু বেশিরভাগ মানুষ পোলট্রি ডিমই বেশি ব্যবহার করে, সেই জন্য এই তুলনায় পোলট্রি ডিমের পুষ্টিগুণ নিয়েই আলোচনা করব। একটি মিডিয়াম সাইজের পোলট্রি ডিমের ওজন সাধারণত 50 গ্রাম হয়, তাই এই রকম দুটি ডিম অর্থাৎ 100 গ্রাম থেকে যে পুষ্টিগুণ পাওয়া যায় সেটাই এই তালিকায় দেওয়া আছে। মাছেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন মাছের পুষ্টিগুণ ভিন্ন, তবে সামুদ্রিক মাছের পুষ্টিগুণ স্বাদু জলের মাছের তুলনায় অনেক বেশি। কিন্তু বাঙালিদের বেশিরভাগেরই বাড়িতে সবথেকে বেশি খাওয়া হয় রুই, কাতলা প্রভৃতি মাছ, তাই এই তুলনাতে কাতলা মাছের পুষ্টিগুণ সম্বন্ধেই বলা আছে। এবার তুলনায় আসা যাক। 100 গ্রাম চিকেন থেকে আমরা 239 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি, সেখানে 100 গ্রাম রেড মিটে থাকে 260 to 300 ক্যালোরি এনার্জি, দুটি ডিমের মধ্যে থাকে 143 ক্যালোরি এনার্জি, এবং 100 গ্রাম মাছে থাকে 111 ক্যালোরি এনার্জি। প্রোটিনের পরিমাণ যেখানে চিকেনের মধ্যে 27 গ্রাম, সেখানে রেড মিটের মধ্যে 28 গ্রাম, ডিমের মধ্যে 12.6 গ্রাম, এবং মাছের মধ্যে 19 গ্রাম। ফ্যাটের পরিমাণ চিকেনে 14 গ্রাম, রেড মিটে 25 to 30 গ্রাম, ডিমের মধ্যে 9.5 গ্রাম, এবং মাছে রয়েছে 2 গ্রাম। এই ফ্যাট দুই ধরনের হয়, স্যাচুরেটেড ফ্যাট ও আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটকে ব্যাড ফ্যাট বলা হয়, কারণ এর থেকে শরীরে খারাপ কোলেস্টেরলের মান বৃদ্ধি পায় ও হার্টের প্রবলেম শুরু হয়। আনস্যাচুরেটেড ফ্যাটকে হেলদি ফ্যাট বলা হয়, কারণ এর থেকে শরীরে গুড কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং হার্টের কার্যক্ষমতা বাড়ে। চিকেন, রেড মিট, ডিম ও মাছের মধ্যে রেড মিটে যে শুধু ফ্যাট বেশি থাকে তাই নয়, এই ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্যই বয়স বাড়ার সাথে সাথে রেড মিট খাওয়ার পরিমাণ কমাতে হয়। তবে বয়স একটু বেশি হলে এই রেড মিট না খাওয়াই সব থেকে ভালো। কার্বোহাইড্রেটের পরিমাণ চিকেনে 0, রেড মিটে 0, ডিমে 0.72 গ্রাম ও মাছে 3 গ্রাম। কোলেস্টেরলের পরিমাণ চিকেনে 88 মিলিগ্রাম, রেড মিটে 90 to 97 মিলিগ্রাম, ডিমে 372 মিলিগ্রাম ও মাছে 84 মিলিগ্রাম। ডিমের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে এবং এই কোলেস্টেরলের পুরোটাই ডিমের কুসুমের মধ্যে থাকে, এই জন্য অনেকেই ডিমের কুসুম না খেয়ে শুধু সাদা অংশটুকুই খেয়ে থাকেন। এছাড়া অনেকের ধারণা রয়েছে ডিমের কুসুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সত্যি কি ডিমের কুসুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এই সম্পর্কে আলোচনায় শেষে আসছি, তার আগে এই তুলনাটা সেরে নেওয়া যাক। চিকেনে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এ, B6, কোবালামিন প্রভৃতি ভালো পরিমাণে পাওয়া যায়। সেখানে রেড মিটে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম, আয়রন, ভিটামিন B6, B12 প্রচুর পরিমাণে থাকে। ডিমের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ভিটামিন এ, ডি, ই, কে, বি কমপ্লেক্স প্রভৃতি ভালো পরিমাণে পাওয়া যায়। আর মাছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, B6, B12 প্রভৃতি ভালো পরিমাণে পাওয়া যায়। যেখানে চিকেনের বায়োলজিক্যাল ভ্যালু 73,
সেখানে রেডমিটের 74, পুরো ডিমের ক্ষেত্রে 94 এবং মাছের 76। খাদ্যের মধ্যে থাকা প্রোটিনের কতটা পরিমাণ আমাদের দেহ শোষণ করে কাজে লাগাতে পারে সেটা এই বায়োলজিক্যাল ভ্যালু থেকে জানা যায়। অর্থাৎ প্রোটিনের কোয়ালিটি সম্পর্কে ধারণা পাওয়া যায় এই বায়োলজিক্যাল ভ্যালু থেকে। প্রোটিন 21টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। এর মধ্যে 12টি আমাদের দেহেই উৎপন্ন হয় আর বাকি 9টি আমাদের শরীর উৎপন্ন করতে পারে না। তাই এই 9টি অ্যামাইনো অ্যাসিড খাদ্য থেকে সংগ্রহ করতে হয়। আর এই 9টি অ্যামাইনো অ্যাসিডকেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। আমাদের শরীরের এই 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড একই পরিমাণে প্রয়োজন হয় না, প্রতিটির প্রয়োজনীয়তার পরিমাণ আলাদা আলাদা হয়। যেই সব খাদ্যে এই 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের অনুপাত আমাদের শরীরের প্রয়োজনীয়তার অনুপাতের কাছাকাছি হবে, ওই সব খাদ্যের বায়োলজিক্যাল ভ্যালু তত বেশি হবে। আর এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের খাদ্যের মধ্যে থাকা অনুপাত ও শরীরের প্রয়োজনীয় অনুপাত, এই দুই অনুপাতে যত ডিফারেন্স হবে, অথবা যদি খাদ্যে এই 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের একটি বা দুটি না থাকে, তখন ওই খাদ্যের বায়োলজিক্যাল ভ্যালু কমতে থাকে। অর্থাৎ যেই খাদ্যের বায়োলজিক্যাল ভ্যালু যত বেশি, ওই খাদ্যের মধ্যে থাকা প্রোটিন আমাদের শরীরের জন্য ততটাই বেশি উপকারী। এবার ডিমের কুসুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা সেই টপিকসে আসা যাক। এর জন্য ডিমে থাকা উপাদানগুলির সাদা অংশে কতটা ও কুসুমে কতটা থাকে সেটা আগে জানা দরকার। প্রোটিন সাদা অংশে থাকে 60% ও কুসুমে থাকে 40%। ভিটামিন B3 সাদা অংশে থাকে 90% ও কুসুমে থাকে 10%। ভিটামিন B2 সাদা অংশে থাকে 62% ও কুসুমে থাকে 38%। ফ্যাট সাদা অংশে থাকে 10% ও কুসুমে থাকে 90%। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাদা অংশে থাকে 0% ও কুসুমে থাকে 100%। ভিটামিন A, D, E, K সাদা অংশে থাকে 0% ও কুসুমে থাকে 100%। ক্যারাটিনয়েডস নামক অ্যান্টিঅক্সিডেন্ট সাদা অংশে থাকে 0% ও কুসুমে থাকে 100%। ভিটামিন B5, B6, B12 ফোলেট কোলিন সাদা অংশে থাকে 10% ও কুসুমে থাকে 90%। ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার আয়রন সাদা অংশে থাকে 10% ও কুসুমে থাকে 90%। ম্যাঙ্গানিজ সাদা অংশে থাকে 30% ও কুসুমে থাকে 70%। ভিটামিন B1 সাদা অংশে থাকে 25% ও কুসুমে থাকে 75%। বায়োটিন সাদা অংশে থাকে 20% ও কুসুমে থাকে 80%। সেলেনিয়াম সাদা অংশে থাকে 41% ও কুসুমে থাকে 59%। এখান থেকে এটা স্পষ্ট, ডিমের নিউট্রিয়েন্টসের একটা বড় অংশ ডিমের কুসুমের মধ্যে থাকে। তাই কুসুম ছাড়া ডিম খেলে ডিমের পুরো উপকারিতা পাওয়া যায় না। যদি আপনার কোলেস্টেরল খুব বেশি হাই না থাকে, তাহলে সারাদিনে 2টি গোটা ডিম নিরাপদে খেতে পারেন। তবে সারাদিনে 2টির বেশি খেলে তখন বাকি ডিমগুলি শুধু হোয়াইট পার্টটুকুই মেনুতে রাখুন। আর ডিমকে হার্ড বয়েল না করে একটু কম সেদ্ধ করলে ওই ডিমে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস পায়। এই মাছ মাংস ডিম সবগুলি অ্যানিমেল প্রোটিন ও এদের মধ্যে 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত থাকে, ফলে এগুলিকে কমপ্লিট প্রোটিন সোর্স বলা হয়। আপনার পছন্দ অনুযায়ী এদের মধ্য থেকে আপনি যেটা খুশি খেতে পারেন, তবে পরিমাণটা ঠিকঠাক রাখবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।